জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার আমির আনিসুর রহমান সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। উদ্ধার করা হয়েছে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জাম। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় জঙ্গিদের কিলিং টার্গেটে ছিলেন ব্লগার এবং আইন প্রণেতা সহ আরো অনেকেই। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া মুন্সিগঞ্জের লোহজঙ্গে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে এই সংগঠনের আমির মোহাম্মদ আনিসুর রহমান, বোমা বিশেষজ্ঞ সিরাজ ও বিজয়কে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরি সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ অর্থ জব্দ করা হয়। কারণবাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় এই জঙ্গি সংগঠনের অনেকেই সমতলে চলে এসেছেন। পার্বত্য চট্টগ্রামে প্রশিক্ষণ থেকে কেউ পালানোর চেষ্টা করলে গুলির নির্দেশ দিতেন এই আমির। আমিরের যেই তথ্য একটি ছিল যে যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল তাদের মধ্যে থেকে কয়েকজনকে তারা প্রাথমিকভাবে সিলেক্ট করেছিলেন, যেখানে তাদের দিয়ে টার্গেট কিলিংয়ের একটি পরিকল্পনা তাদের ছিল। সংবাদ সম্মেলনে জানানো হয় রাজধানীতে ব্লগার হত্যার পরিকল্পনা ছিল গ্রেপ্তার হওয়া জঙ্গি সংগঠনের আমিরের। টার্গেট হিসেবে তারা আপনার যারা আইন প্রণেতা বা আইন শৃঙ্খলা বাহিনী সদস্য, পাশাপাশি যারা মুক্ত চিন্তার ব্যক্তিত্ব আছেন তাদেরকে তারা প্রাথমিকভাবে আইডেন্টিফাই করেছিল, তাদের এরকম একটি পরিকল্পনা তাদের মধ্যে ছিল। এক প্রশ্নের জবাবে র‍্যাব জানায় নুরুল হক নূরের সাথে কেএনএফ এর কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। কেএনএফ এর যে ভেরিফাইড পেজ সেখানেও কিন্তু এই বিষয়ে মন্তব্য করা হয়েছে, সেই ক্ষেত্রে যোগাযোগ থাকতেও পারে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।